আমি তিন আর জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তোর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরে দুইটা জেলা আছে, উত্তর সিনাই দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না, আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিসসালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বোরহান আছে, নিয়ে যাও, বনী ইসরায়েলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহক, যাও। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না, নাড়াতেই পারে না। মুসা আলাইহিসসালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয় নড়ে না, ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কাঁধে লয়ে ঘুরি, আর এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে, আল্লাহ বললেন যাও, তোমারে হেল্প করতে কইছে। মুসা আলাইহিসসালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি, আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুজনে হেইয়ো হেইয়ো শুরু করছে কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিসসালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা এগারো বলো না একটু হেল্প করতে, আল্লাহ বলে যাও হেল্প করে আসো। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে। মুসা আলাইহিসসালাম তক্তা ধরে টান দিলেন, টানের চোটে প্রত্যেকটা লোম কূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে, এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই, আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে এই বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়, এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি, এবার ফেরেশতার সাহায্যে দরকার নাই, নিজেই টান দাও দেখবা উঠাতে পারবা। সেদিন মুসা আলাইহিসসালাম এখন থেকে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন, যেই পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন, যেই পাহাড়ের উপরে, ওই পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালা, আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাদিহি জাবাল মুসা তুর সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ, এটার চূড়ায় বিষ্ণুনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে। আমি মিশরে ছিলাম তো, ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম, ঠান্ডা একটা এলাকা, মিশরে পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার 7টা-8টার দিকে ব্যাক করতে হয়, 10টা-11টার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরাও উঠতেছি কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরা উঠতেছে, ইহুদিরা উঠতেছে। ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটারে কি বলে? সেনাগগ। খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটারে বলে চার্চ, গির্জা। আমরা যেটাতে নামাজ পড়ি
মসজিদ, আমাদেরও একটা মসজিদ আছে ছোট, ফজরের সময় উঠলাম, উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম, এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মাক্কা, যে মাক্কার আগের নাম ছিল বাক্কা। মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কোরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ দায় লুটিয়ে পড়ে, সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? সিত্তিন আলি তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। আরবাইন আলিল মুসল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 কত? বাকি আছে কয়টা? ওয়াল আইশরিন আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজে পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে, একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমু দেয় পাথর, ওই চুমুদানকারের জীবনের সব গুণা টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের দুইটা ঠোঁট দিবেন, দুইটা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে, আল্লাহ বল, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এ হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি, আল্লাহ তৌফিক দাও, জোরে পড়েন আমিন। এই নিরাপদ শহরের কসম, শহরটার নাম মাক্কা, চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবা আল মুশাররাফা, লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে। আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন্নাস, মানুষের মিলন কেন্দ্র, লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন, 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে, সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শুনেলা আজান কাবার আজান, আজান হতে দেরি, আজান হতে দেরি। যদি 20-30 তলা হোটেলের কোনো ছাদ থেকে আপনি খেয়াল করেন, দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে, সারে আজিয়াদ রোড দিয়ে, গাজ্জা দিয়ে, জারোয়াল দিয়ে, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে, ঠিক কিনা? আবার বিশ্বনাই বলতেন মক্কা তো হাব্বুল বিলা দিলাইয়াই, মক্কা শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর, লাউলা উখরিজিতু লামা খরাজতু, মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর, যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি, কি আছে? হজ উমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয়। কি দেয়? বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন, বাঙালি গেলে বাংলায়, ইংরেজ গেলে ইংরেজিতে, পাকিস্তানিরা গেলে হিন্দিতে, সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয়। তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান, ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য, বাঙালি হাজিরা বলে আবু জাহেলার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে শুন,
জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে। আবু জাহেলের টয়লেট কই? সবাই বলে এই না জেদ্দায় আসলেন, মক্কা তো আর 80 কিলো দূরে, আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়। কিন্তু নাইম্মাই কই আবু জাহেলের টয়লেট কই? কি ক্ষোভ তার প্রতি, না কি ক্ষোভ আর ঘৃণা, আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জঙ্গিপনা যারা করে, সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয়, তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কি না? লিডার অফ দা অল টেরোরিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কে ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কি না? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ ডেকে বললেন গোলামুদ্দিন ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমার কসম। চারটা জিনিসের কসম কেটেছে কে? কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন, ওই কথাটার গুরুত্ব বেশি না কম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, মানুষের মতো কোন সুন্দর প্রাণী পৃথিবীতে নাই। আছে গরু, দেখবেন সবগুলোর চেহারা একরকম, কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক, সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে? আমার সাথে হুজুরের চেহারা মিল আছে? হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার? 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে, এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে? কত 700 কোটি মহিরা কবরে ভূত হয়ে রয়েছে, একটার সাথে আরেকটার মিল ছিল? আরো কত 700 কোটি যে কেয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে মাপজোক আর পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যেই অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার, ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কি না? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশে ছিল কুমড়া গাছ, লাউ গাছ, আল্লাহরে গালে দিতেছে আল্লাহর কি রুচি, চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল, আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন, হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাভ দিয়ে উঠেছে, উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং, নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম, ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কি না? সুবহানাল্লাহ, পড়েন মা খালাকতা হাদা বাতিলা। এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? নাক যেখানে দরকার নাক দিছে কে? চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না? তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে, দেখেন কি সেটিং। চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা?
ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুইটা। সুবহানাল্লাহ, পড়বেন না? দেখেন কানের কি সেটিং, কান যদি এইখানে না দিয়ে এই কানটা এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনে হাত তোলেন সবাই, দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনে থাকেন, দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ, পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন, অনেকে কয় এগুলো দিছে কেন? এই ক্যানেল, এই ক্যানেল কিন্তু দরকার, ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্ম বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা, এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভগুলো যায়, ফলেই আমরা শুনতে পাই, এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খলাক তাহাদা বাতেলা, এমনি এমনি কিছু দেয় নাই। 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে, এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম, সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়। এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার, শুনবার যে স্নায়ু ওইখানে নক করে, নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে? চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই, ক্যান রেকগনাইজ মোর দেন 10 মিলিয়ন কালার্স। আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা, মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে। সাইজ মাত্র 2 মিলিমিটার, ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ, পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে? আল্লাহু আকবার। এই জন্য রাব্বুল আলামিন বলেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ, আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে, মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল, যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ, পড়েন আশরাফুল মখলুকাত বানালেন, এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা কোনো প্রাণীর আছে? সুবহানাল্লাহ, কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন অমিন আয়াতিহি
خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين أمار سرشتي المدى شدر سرشتي আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন? আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কি না? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008, সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি, আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে, এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা ম্যান্ডারিনে বললে কেউ বুঝে না, চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা, ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে